একুশে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ যেটা আমার ইউটিউব চ্যানেল নীলাঞ্জন টেকেন ব্লগে আসতে চলেছে। তো অনেকে জানতে চাইবে, অনেকে আমার কোশ্চেন করছে, অনেকে আমার মেসেজে মেসেজ না ইনবক্সে বলছো, কেউ কোশ্চেন না বলে হয়তো আমি বললাম মেসেজ, কেউ করলে হয়তো বলতাম না, জানি কোনো ইম্পর্টেন্স দাম না কেউ কিছুতে। যাই হোক, মেন ব্যাপার হচ্ছে কোথায় কি করেছি, এতদিন ভিডিও না আসার কারণ না, আমি না করার মেন কারণ কি সেটা আমি কেউ জানতে চাও না, তাও জানাচ্ছি। মেন ব্যাপার হচ্ছে এতদিন না করার কারণ হচ্ছে এটাই যে আমি নিজের একটু মেন্টালি একটু আপসেট ছিলাম, এখনো আছি, জানি না কতদিন পর্যন্ত থাকতে হবে মেন্টালি আপসেট। বাট তাও কী কী করেছি, হ্যাপি নিউ ইয়ার, মানে বছরের শুরুর দিনটা কেমনভাবে কাটিয়েছি একটু দেখে না তোমরা। তো ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছি প্রথম দিন থেকেই বছরের, বন্ধুদের সঙ্গে কিছু হয়নি এখন অবধি। তো দেখে দেখো ব্যাক টু দ্য চ্যানেল। অ্যান্ড তো আজকে আমরা এসেছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সকলকে আমার তরফ থেকে। অ্যান্ড মেন ব্যাপার হচ্ছে দেখো আজকে আমরা এসেছি ফুড বাঙালিয়ানাতে, যেটা নাম ছিল আগে নন্দিনী, তো এখন নাম চেঞ্জ হয়ে গেছে, সেটা নাম হয়ে গেছে এখন বাঙালিয়ানা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মেন রোডের সামনে, এনএইচএ রোডের সামনে। অ্যান্ড এখন আমরা যাবো এবং বাড়ির যাওয়ার সময় লোকজন এসেছে, একটু কিছু পার্টির মতন হবে কারণ বছরের প্রথম দিন, সেই হিসাবে কিছু পার্টি হতে চলেছে, তো সেটা দেখতে থাকো। অ্যান্ড চলো, এটা আজ এটার জায়গাটা লোকেশানটা হচ্ছে হ্যাপি মোড়ের কাছে, তো আজকে আমরা কিছু ফুড রিভিউ হালকা করে দেওয়ার চেষ্টা করবো, তো চলো দেখতে থাকো বাকিটা। তো এই গাইস, এখন আমরা এসেছি রেস্টুরেন্টে, যেটা হচ্ছে বাঙালিয়ানাতে। অ্যান্ড তো প্রথমত আমরা কিছু অর্ডার দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে চার পিস দিয়েছি তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, অ্যান্ড এক প্লেট হচ্ছে চিকেন কারি দিয়েছি, অর্ডার দিয়েছি। তো চলো আজকের খাবারটা দেখা যায়, পুরো হোটেলটা দেখা যাচ্ছে পুরো ফাঁকা হয়ে যাবে, দেখি জানি না কেমন খাবার কোয়ালিটি হবে, যা হবে তোমরা জানতে পারবে। তো গাইস, যেটা মেন ব্যাপার বলার ছিল, যেটা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে খাওয়ার কোয়ালিটি বলতে পারো। খাওয়ার কোয়ালিটি কি বলবো, না ঠিকঠাক ছিল, মানে খুব ভালো না খুব খারাপও না, মানে মিডিল টাইপের ছিল। বাট চিলি চিকেনটা সত্যিকারে একদম, মানে কি বল, যাচ্ছা তাই, একদম যাকে বলে পুরো বাঁকুড়া ভাষাতে বলে যাচ্ছা তাই ছিল চিলি চিকেনটা। বলতে পারো যে তন্দুরি রুটিটা ভালো ভালো করেছিল, দেখতে ভালো হয়েছিল, খেতে আমার সেরকম ভালো লাগেনি আপাতত। তো এটাই ছিল, আর বিশেষ কিছু বলছি না। বাট চিকেন যে চাপটা করেছিল ওটা ভালো করেছিল, নো ডাউট ভালো বলেছিল করেছিল, বাট চিলি চিকেনটা একদমই ভালো করতে পারিনি, যাচ্ছা তাই করেছিল, এটাই ছিল ফুড রিভিউ আমার। অনেকদিন ক্যামেরার সামনে এসে কথা না বলার জন্য, অনেকদিন ব্লগ না বানার জন্য, কোনো ভিডিও না বানার জন্য ক্যামেরার সামনে কথা বলতে প্রচণ্ডভাবে আটকে আছি। তো এটাই মেন ব্যাপার হচ্ছে, এটাই ছিল আমার ফার্স্ট ফুড ব্লগিং। আশা করি ফুড ব্লগিংটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো না লাগে তাহলে আপনার ডিসলাইক করতে পারেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করতে পারেন। অ্যান্ড সেকেন্ড ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, হচ্ছে সনকার ওপর, মানে সনকা কলেজের ব্যাপারে, যারা যারা আমার ভিডিওতে অনবরত কমেন্ট করছো, বাকি চারটা ভিডিওতে আই বটন লিঙ্ক আছে, দেখে নিতে পারো বাকি চারটা ভিডিও। তো তাদের ব্যাপারে আমি একটু ডিটেলসে ভিডিও আমি আপনাদের জন্য বানাবো, তো প্লিজ গাইস চেক করতে থাকো। আমি জানি অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে গেছে এরপর ভিডিও রাখার জন্য, বাট আমি সেরকম কন্টেন্ট এই ভিডিওটা অন্তত হলো না হয়েছে না হয়নি সেটা তোমরা ডিসাইড করে নাও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও, তো দেখতে থাকো।